হিস্ট্রি করবো। তো তার আগে একটা বলে রেখেছি যে আপনারা আপনারা বলতে পারেন ভাই আপনি আসলে কোন বই থেকে পড়াচ্ছেন। আমি কিন্তু এই যে গণিত চর্চা অর্থাৎ তুহিন পাবলিকেশনের যে বইটা আছে মেকানিক্স, এই বইটা থেকে পড়াচ্ছি, ঠিক আছে? তো আপনারা এই বইটা থেকেই পড়বেন, কারণ এখানে ইংলিশে যেটা আছে মেকানিক্সটা এটা একটু কমপ্লেক্স করে দেওয়া আছে, ঠিক আছে? তো তুলনামূলকভাবে এটার থেকে আপনারা এটাই একটু নেবেন। আর কেউ যদি অন্য পাবলিকেশনের নেন তাহলে সমস্যা নাই, কিন্তু আপনারা একটু মিল রেখে পড়বেন। আমি যে প্রশ্নগুলো পড়াবো সেই প্রশ্নগুলো আপনাদের মধ্যে কিনে থাকেন, তাহলে আপনারা প্রশ্নগুলো মিলিয়ে পড়বেন, ঠিক আছে? উপপাদ্য নাম্বার 3, তো এইটা 2000 আমরা যদি প্রশ্ন হচ্ছে যে একটি বস্তু কণা এ বিন্দু হতে স্থিতি অবস্থা থেকে ও এ ও সরলরেখা বরাবর যাত্রা শুরু করে কণাটির ত্বরণ ও বিন্দুগামী ও বিন্দুমুখী এবং উহার পরিমাণ ও বিন্দু হতে বস্তুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বস্তুটির গতি এবং দোলনকার নির্ণয় করো। তো এখানে ইংলিশে দেওয়া আছে, যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছেন তারা আপনার ইংলিশের সাথে মিলে পড়বেন। এই প্রশ্নটা 2001, 2002, 2004, 2007, 2010, 2013, 16, 20 সালে আসছে। তো এই প্রশ্ন বুঝতেই পারছেন যে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্ন আমি খাতায় নোট করছি, নোট থেকে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। আর আপনারা যেটা আমি শুরুতে অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে বলছি যে আপনারা এই নোটগুলো সুন্দর করে লিখে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করার চেষ্টা করবেন। তো আমি সরাসরি নোট থেকে আপনাদেরকে প্রবলেমটা বুঝিয়ে দিচ্ছি। তো এই জাতীয় প্রবলেম করার সময় আমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন অনুযায়ী আমরা একটা রেখাচিত্র আঁকবো, এবং পরীক্ষায় রেখাচিত্রটা আপনি দেবেন, একটা রেখাচিত্র দেবেন, তাহলে আপনাদের প্রবলেমটা বুঝতে সুবিধা হবে। তো আমাদের বলছে যে বস্তু কণা এ বিন্দু হতে আমরা যদি একটা এইটা একটা রেখা নেই, সরলরেখা নেই, তো ও হচ্ছে যে বিন্দু, তো এ বিন্দু হচ্ছে স্থিতি অবস্থা, এ থেকে হচ্ছে স্থিতি অবস্থা থেকে এ ও সরলরেখা বরাবর যাত্রা শুরু করছে, এই দিকে যাত্রা শুরু করছে, ঠিক আছে? তো কণাটির ত্বরণ ও বিন্দুমুখী, ও বিন্দুর দিকে আসছে, ঠিক আছে? কেন্দ্রমুখী, ঠিক আছে? কেন্দ্রমুখী হলে হচ্ছে যে আপনাদেরকে যেটা এই প্রশ্নগুলো এই ধরনের প্রশ্ন সমাধান ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বস্তুর গতি কোন দিকে আছে, কেন্দ্র বিমুখ কেন্দ্রমুখী অথবা কেন্দ্র বিমুখী। কেন্দ্রমুখী হলে হচ্ছে যে সমানুপাতিক ধ্রুবকের সামনে হচ্ছে ঋণাত্মক চিহ্ন দিতে হবে, এবং কেন্দ্র বিমুখী হলে তাহলে আমাদের ধনাত্মক দিতে হবে। বলছে ও কেন্দ্রমুখী, ঠিক আছে, কেন্দ্রের দিকে যাচ্ছে, তার মানে এটা কি সমানুপাতিক ধ্রুবকের সামনে আমাদের মাইনাস দিতে হবে, এবং উহার উহা ও কেন্দ্র ও কেন্দ্রমুখী এবং উহার পরিমাণ ও বিন্দু হতে বস্তুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যদি আমরা ধরি দূরত্বটা হচ্ছে ওপি, এটা হচ্ছে যে এক্স দূরত্ব অতিক্রম করে এবং এটার হচ্ছে যে ব্যস্তানুপাতিক, এবং সম্পূর্ণ যে দৈর্ঘ্য এটা ও থেকে এ, এটা সম্পূর্ণটাকে ধরলাম আমরা এ, ও থেকে এটা এটার হচ্ছে সম্পূর্ণ দূরত্বটা এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এ, এবং ও থেকে পি এই অংশটুকু দূরত্ব ধরলাম এক্স, তাহলে আমরা এই প্রবলেমটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমাদের বলছে যে বস্তুটির গতি নির্ণয় করো এবং দোলনকাল নির্ণয় করো। তো আমরা প্রথমত গতি নির্ণয় করবো, এরপরে দোলনকাল নির্ণয় করবো। তো আমরা এখানে ধরে নিলাম যে মনে করি বস্তুটি টি সময়ে ও হতে এক্স দূরত্বে পি বিন্দুতে অবস্থান করে। টি সময়ে ও থেকে এক্স দূরত্ব, এক্স দূরত্ব মানে এই যে ও থেকে পি পর্যন্ত এই দূরত্ব পি বিন্দুতে অবস্থান করে। মনে করি বস্তুটি টি সময়ে ও হতে এক্স দূরত্বে পি বিন্দুতে অবস্থান করে। প্রশ্ন মতে হচ্ছে যে পি বিন্দুতে ত্বরণ আমাদের বলছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে প্রশ্ন মতে পি বিন্দুতে ত্বরণ এখানে আছে যে এটা কি, এইটা হচ্ছে যে ব্যস্তানুপাতিক, যেহেতু তাহলে আমরা ব্যস্তানুপাতিক সাইন দিয়ে দিছি যে 1/x², ঠিক আছে? সমানুপাতিক ধ্রুবক এটা, তো সমানুপাতিক ব্যস্তানুপাতিক হবে। তো ব্যস্তানুপাতিক হচ্ছে যে 1/x², এক্স এক্স এক্সটা হচ্ছে কি দূরত্ব, তো দূরত্বের বর্গ, দূরত্বের বর্গ মানে কি এক্স এর উপর স্কোয়ার, তারই ব্যস্তানুপাতিক, তার মানে 1/x², ঠিক আছে? এটা বসিয়ে দিছি। অতএব আমাদের বস্তুর গতি ও অন্তরক সমীকরণ, আমাদের গতি ও অন্তরক সমীকরণ আমরা লিখতে পারি d2x/dt², যেহেতু এটা হচ্ছে কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে আমাদের বিন্দুমুখী, ও বিন্দুমুখী, তার মানে আমি বললাম যে কেন্দ্র, আমাদের এই প্রশ্নগুলোর সমাধানের ক্ষেত্রে আমি শুরুতে যেটা বলছিলাম যে কেন্দ্রের গতি কোন দিকে, যেহেতু কেন্দ্রে কেন্দ্রমুখী বা কেন্দ্র অভিমুখী, যদি কেন্দ্রের দিকে হয় তাহলে হচ্ছে যে অবশ্যই সমানুপাতিক ধ্রুবকের সামনে হচ্ছে যে মাইনাস দিতে হবে, এবং কেন্দ্র বিমুখী হলে আমাদের প্লাস দিতে হবে। যেহেতু সমানুপাতিক কেন্দ্রমুখী তার মানে এখানে মাইনাস দিলাম, এবং এই যে সমানুপাতিক সাইনটা উঠিয়ে দেওয়ার পরে আমরা সমানুপাতিক ধ্রুবক নিলাম মিউ, ঠিক আছে? এবং ত্বরণ d2x/dt², তো আপনারা জানেন যে বেগ কী, এক্সটা হচ্ছে দূরত্ব, যে d/dx/dt হলে হচ্ছে যে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হারকে হচ্ছে যে বেগ বলে, এটা হচ্ছে যে ভি, এবং সময়ের সাথে বেগ বৃদ্ধির বেগের পরিবর্তনকে ত্বরণ বলে, অর্থাৎ dv/dt এটাকে হচ্ছে যে এ, এটা হচ্ছে যে ত্বরণ, ঠিক আছে? তো
তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ডিভি বাই ডিটি কে এইভাবে লিখতে পারি, ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার, সেটাই মূলত আমরা এখানে লিখছি, ঠিক আছে। এবং এই যে সমানুপাতিক ধ্রুবকটা পরিবর্তনে আমরা মিউ বসিয়ে দিচ্ছি, মিউ ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এখন এটাকে আমরা লিখতে পারি, এখন উভয় পক্ষে যদি আমরা টু ডি এক্স বাই ডিটি দ্বারা গুণ করি, উভয় পক্ষে এখানেও মাইনাস আছে, এই জন্য মাইনাস টু টু মিউ ডিএক্স বাই ডিটি ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন এটাকে আমরা এইভাবে লিখতে, এই যে টু ডিএক্স বাই ডিটি এটাকে আমরা পরবর্তী লাইনে, এটাকে যদি আমরা এক্স বিবেচনা করি, ডি বাই ডিটি এটাকে যদি এক্স বিবেচনা করি, এক্স স্কোয়ার এখানে, এটাকে যদি সম্পূর্ণটাকে ডি বাই ডিটি এটাকে যদি আমরা এক্স বিবেচনা করি, তাহলে লিখতে পারি ডি বাই ডিটি ইন্টু টু মিউ এক্স। তো আপনারা জানেন যে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ডি বাই ডিএক্স, তাহলে হচ্ছে যে এটাকে যদি আমরা এক্স বিবেচনা করি, তাহলে এক্স স্কোয়ার ডি বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি টু এক্স টু এক্স, ঠিক আছে, ডি বাই ডি ডি বাই ডি এক্স স্কোয়ার বাই ডিটি এটাকে আমরা লিখতে পারি টু এক্স, ঠিক আছে। টি এর সাপেক্ষে যদি আমরা অন্তর্গণ করি, তাহলে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ আমরা এক্স টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এনটা সামনে চলে আসবে। আমি আপনাদেরকে সহজভাবে বোঝাচ্ছি, ডি বাই ডি এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এনটা সামনে চলে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো অর্থাৎ এটাকে যদি আমরা এক্স বিবেচনা করি, এটাকে অন্তরীকরণ করি, তাহলে আমরা পূর্বের লাইনটাতে চলে যাচ্ছি, ঠিক আছে। এই জন্যই মূলত আমরা এটা করলাম। তো অনুরূপভাবে আমরা যে টু মিউ বাই এক্স এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এবং এখানে মাইনাসটা আছে, তাহলে এটা মাইনাসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে এক্সটা আছে, এটাকে আমরা ওয়ান বাই এক্স আকারে লিখতে পারি। এটাকে অন্তরীকরণ করলে আমাদের মাইনাসটা অটোমেটিক চলে যাবে, অর্থাৎ এই যে এই লাইন থেকে এই লাইন চলে আসবে, এটা অন্তরীকরণ করা হয়েছে। এখন উভয় পক্ষ ডি বাই ডিটি আছে, উভয় পক্ষে ডি বাই ডিটি আছে। এখন যদি এটাকে আমরা সমাকলন করি, অর্থাৎ ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন, এবং ডিফারেন্সিয়েশনের বিপরীত হচ্ছে কি, ইন্টিগ্রেশন, তাহলে ডি বাই ডিটি উভয় পক্ষ থেকে ডি বাই ডিটিটা কেটে যাবে। এবং ইন্টিগ্রেশন করার সময় আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক যুক্ত হয়, একটা আমাদের কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক যুক্ত হয়, সেটা হচ্ছে যে সি। তাহলে আমরা পাচ্ছি ডি ডিএক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু নিউ বাই এক্স প্লাস সি। এটাকে ধরলাম এক নম্বর ইকুয়েশন, সমাকলন করে ধরি, এখন আমরা ধরে নিচ্ছি যে ও এ, এই যে ও থেকে এ পর্যন্ত এটাকে ধরলাম এ। তাহলে যখন এক্স ইকুয়াল এ, যখন দূরত্বটা সমান হয়, এক্স ইকুয়াল এ হয়, তখন যদি আমাদের এক্স ইকুয়াল এ হয়, এক্স এর পরিবর্তে যদি আমরা এ বসাই, তাহলে পাচ্ছি এখানে এক্স এর পরিবর্তে এ বসালে এখানে কি আসতেছে, এটা হচ্ছে যে ধ্রুবক এ বাই ডিটি স্কোয়ার। তার মানে কি, এটার মান আসবে আলটিমেটলি জিরো আসবে। এখানে এক্স এর পরিবর্তে এ বসাই, এবং এইখানে এখানে আমরা তাহলে সি এর মানটা পাবো, ঠিক আছে। এখান থেকে যেহেতু সিটা ধ্রুবক, তো ধ্রুবকের মানটা সি কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মানটা আমরা বের করবো। তো যখন এক্স ইকুয়াল এ হয়, এক্স এর এক্স সমান এ হয়, তাহলে এখানে যদি এক্স এর পরিবর্তে এ বসাই, এ ডি ডি এ বাই ডিটি, এটা কি একটা, এটা হচ্ছে যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানকে যদি অন্তরীকরণ করি, তাহলে এটার মান শূন্য আসবে। এই জন্য লিখছি যে ধরি ও ইকুয়াল এ, তাহলে যখন এক্স ইকুয়াল এ, তখন ডিএক্স বাই ডিটি ইকুয়াল জিরো, অর্থাৎ এটা যদি জিরো হয়, তাহলে এখান থেকে আমরা সি এর মানটা খুব সহজে বের করতে পারি। তাহলে জিরো ইকুয়াল টু মিউ বাই এক্স প্লাস সি, তাহলে সি ইকুয়াল পাচ্ছি টু মিউ বাই এ, ঠিক আছে। এটা হচ্ছে যে সি এর মান, এখানে এক নম্বর ইকুয়েশনের সি এর মান, আমরা অপোজিট পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো আমরা সি এর মানটা পাইছি, সি এর মান এইটা পাইছি, সি যেখান থেকে সি এর মান পাচ্ছি যে মাইনাস টু মিউ বাই এ, মাইনাস টু মিউ বাই এ। এই সি এর মানটা যদি এখন আমরা এক নম্বর ইকুয়েশন হচ্ছে যে এটা ডিএক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মিউ বাই এক্স প্লাস সি, এখন সি এর মানটা আমরা বসিয়ে যদি দেই, তাহলে আমরা পাচ্ছি এই যে এখানে টু মিউ বাই এক্স মাইনাস মিউ বাই টু মিউ বাই এ। তো এখান থেকে টু মিউটা কমন উপাদান, কমন উপাদানটাকে আমরা কমন নিলাম, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ, ঠিক আছে। এবং এখানে এসে স্কোয়ার, তো এখন এটাকে যদি আমরা এটাকে এইভাবে লিখতে পারি, স্কোয়ারটাকে তুলে দেওয়ার জন্য আমরা উভয় পক্ষে যদি রুট নেই, তাহলে স্কোয়ারটা চলে যাবে, তাহলে প্লাস মাইনাস রুট অফ আর টু মিউ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এ, ঠিক আছে। তো এটার মধ্যে যদি আমরা লসাগু করি এখান থেকে, তাহলে এই যে এক্স এবং এ লসাগু করলে রুট অফ প্লাস মাইনাস রুট অফ আর টু মিউ এ মাইনাস এক্স পাচ্ছি বাই এ এক্স, ঠিক আছে। এখন যেহেতু কেন্দ্রমুখী, আমরা দেখলাম যে এটা কেন্দ্রমুখী, তাহলে আছে যে প্লাস মাইনাস আছে, তার মানে আমাদের মাইনাসটা নিয়ে কাজ করতে হবে, সুতরাং বেগটা হবে ঋণাত্মক। তাহলে ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি মানে কি, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, ডিএক্স বাই ডিটি অর্থাৎ এটা হচ্ছে বেগ। তাহলে আমরা পাচ্ছি এই যে এখান থেকে ডিএক্স বাই ডিটি ইকুয়াল মাইনাস রুট ওভার টু মিউ বাই এ রুট ওভার এ মাইনাস রুট ওভার
রুট ওভার এ মাইনাস এক্স। তো আমরা দেখি যে এখানে এটা হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবকটাকে এখানে এটার সাথে রুট অবস্থায় আছে, তো এটাকে আমরা আলাদা লিখলাম রুট ওভার টু মিউ বাই এ। এখানে এটার উপরে রুট আছে, তো রুটটাকে আমরা এই সাইডে রাখলাম, তাহলে মাইনাস রুট ওভার টু মিউ বাই এ ইন্টু রুট ওভার এ মাইনাস এক্স বাই এক্স। ঠিক আছে, তো এখন আমরা এক্স যুক্ত পদগুলোকে এক সাইডে রাখলাম, এক্স এক্স সারা পদগুলোকে একদিকে রাখলাম। ঠিক আছে, তাহলে যে এটাকে আমরা যদি গুণ করি, এই যে ডিটি এটা তো এক্স সারা পদ, তাই না? এটাকে আমরা যদি এই পাশে ভাগ গুণ করি, এবং এটা ডিএক্স বাই ডিটিটাকে এটাকে আমরা এই পাশে লিখি, আমি লাইনটা যদি আপনাদের অনেকের বোঝার বুঝতে অসুবিধা হবে তো আমি লাইনটা লিখে দিচ্ছি। এই যে আমরা ডিটিটাকে এদিকে গুণ করলাম, এবং ডিটিটা হচ্ছে কি সময়, সময়ের সাথে কখনো সময় কখনো ঋণাত্মক হয় না, এই জন্য এটাকে আমরা প্লাস নিলাম। যে ডিটি এই যে এটাকে আমরা এই পাশে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, মাইনাস আছে, তো এটাকে এই পাশে নিলে হচ্ছে যে ডিএ রুট ওভার এক্স বাই এ মাইনাস এক্স ডি এক্স ডিএক্সটা, এবং এটাকে গুণ করলে পাচ্ছি যে মাইনাস মাইনাস রুট ওভার টু মিউ বাই এ ডিটি। কিন্তু সময় কখনো ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে, সময় কখনো ঋণাত্মক হতে পারে না, সো আমরা এটাকে এটাকে এই পাশে রেখে এটাকে অথবা উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে, মাইনাস দ্বারা গুণ করলে আমাদের চলে যাবে, তাহলে পাচ্ছি যে রুট ওভার টু মিউ বাই এ ডিটি ইকুয়াল মাইনাস রুট ওভার এক্স বাই রুট ওভার এ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা পাইলে আমি এখন এটাকে যদি আমরা এখানে আমাদের কনস্ট্যান্ট মান কটা, কনস্ট্যান্ট মান হচ্ছে এইটা এখানে, এখন এটাকে আমরা যদি সমাকলন করি ডিটি এর সাথে উভয় পক্ষে যদি সমাকলন করি, এটাকে সমাকলন করি এটাকে সমাকলন করি, তাহলে পাচ্ছি টু মিউ বাই রুট ওভার টু মিউ বাই এ ইন্টু এখানে মাইনাস রুট ওভার এক্স বাই রুট ওভার এক্স বাই রুট ওভার এ মাইনাস এক্স ডিএক্স। তো এখানে এটার পরিবর্তে আমরা ডিটি এর পরিবর্তে টি বসাতে পারি, কীভাবে আমরা আপনারা জানেন যে ইন্টিগ্রেশন ডিটি অর্থাৎ কোনো কিছু না থাকলে সেটা হবে শুধু টি। ঠিক আছে, এই জন্য আমরা টি বসালাম, এবং এটার ক্ষেত্রে মাইনাসটা আছে, মাইনাসটা থাকলো, এবং রুট ওভার এক্স এর পরিবর্তে আমরা ধরলাম এ কস স্কোয়ার থিটা। যদি এখানে রুট না থাকতো তাহলে আমরা ধরতাম শুধু এ কস থিটা, যেহেতু রুট আছে রুটটা তুলে তোলার জন্য আমরা মূলত এ কস স্কোয়ার থিটা নিলাম এক্স ইকুয়াল। তাহলে এটাকে যদি আমরা একবার এটাকে ডিএক্স এর সাপেক্ষে যদি একবার অন্তরীকরণ করি, তাহলে পাচ্ছি মাইনাস টু এ সাইন থিটা কস থিটা ডি থিটা। তো এখানেও মাইনাস আছে, তার মানে এই মাইনাস কেটে যাবে, তাহলে পাবো এটার পরিবর্তে এক্স এর পরিবর্তে রুট ওভার এ কস স্কোয়ার থিটা এবং এ মাইনাস এক্স। তো আপনারা জানেন যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান, তাহলে এখানে আমাদের এক্স এর মান জানি, এক্স এর মান হচ্ছে যে এ কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এ থেকে যদি আমরা এটা বাদ দেই এখানে আলটিমেটলি, তাহলে এক্স এর মানটা যদি বসাই এবং এটাকে যদি কমন নেই, তাহলে এই যে এ মাইনাস এক্স এর এখানে এক্স এর মানটা বসিয়ে দেই, এখান থেকে যদি এটা কমন নেই, ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে যে এ সাইন স্কোয়ার থিটা। এটা আপনারা একটু ক্যালকুলেশন করলেই পেয়ে যাবেন, এবং ডিএক্স এর মানটা পাচ্ছি যে এই যে এখানে এ একটা কমন ধ্রুবক আসবে, ধ্রুবকটাকে আমরা বাইরে রাখছি, এবং এখানে মাইনাস ছিল মাইনাসটা কেটে যাবে, তাহলে এ ইন্টু টু সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, এটার উপরেও রুট আছে, এই যে নিচে এ উপরে এ, তাহলে এ কেটে দিতে পারি, এবং এখানেও যেহেতু এই অংশটুকুর উপরে রুট আছে, তার মানে এই অংশটুকু আমরা বাদ দিতে পারি, তাহলে পাচ্ছি যে কস স্কোয়ার রুট ওভার কস স্কোয়ার থিটা আছে, এবং এখানে সাইন স্কোয়ার থিটা আছে, তার মানে উপরে থাকবে কস নিচে থাকবে সাইন। ঠিক আছে, রুট এবং স্কোয়ার ক্যালকুলেশন করলে আমরা বাদ দিতে পারি, তাহলে এখানে টু ইন্টু আছে, তাহলে আছে যে উপরে পাচ্ছি যে কস থিটা ইন্টু টু সাইন থিটা কস থিটা বাই কস থিটা ডি থিটা, নিচে থাকবে সাইন থিটা। তো এইখানে সাইন থিটা এবং এখানকার সাইন থিটা যদি বাদ দেই, এখানে টুটা তো গুণ অবস্থায় আছে কস থিটা কস থিটা, তার মানে পাচ্ছি যে এ ইন্টু যে এটা ধ্রুবক, ধ্রুবকটাকে বাইরে রাখছি, তাহলে পাচ্ছি যে টু কস স্কোয়ার থিটা ডি থিটা, টু কস স্কোয়ার থিটা ডি থিটা। আবার আমরা জানি যে টু কস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস কস টু থিটা, এটা হচ্ছে ত্রিকোণমিতিক সূত্র, টু কস স্কোয়ার থিটার সমান হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা, তো এটার মানটা বসিয়ে দিচ্ছি জাস্ট ইন্টু ডি থিটা, তাহলে এ ইন্টু এ ইন্টিগ্রেশন ওয়ান প্লাস কস কস টু থিটা ডি থিটা। তো এটাকে আবার যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি, এটা আমি আপনাদের বোঝার সুবিধাতে লিখে রাখছি যে ওয়ান প্লাস কস টু থিটা ডি থিটা, তো এটাকে ইন্টিগ্রেশন করলে ওয়ানের পুরোতে থিটা বসাতে পারি, এবং কস টু থিটাকে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে ডি থিটার সাপেক্ষে, তাহলে সাইন টু থিটা বাই টু। আপনারা জানেন যেহেতু আমি সূত্রগুলো লিখেছি যে কস থিটা
ডি থিটা অন্তরীকরণ করলে, যোগজীকরণ করলে সাইন থিটা আসবে, ঠিক আছে? এবং যেহেতু এটা ইন্টিগ্রেশন করলাম, তাহলে একটা কনস্ট্যান্ট যুক্ত হবে, কনস্ট্যান্ট ধরলাম সি ওয়ান, এবং এই পাশে আছে, এই পাশে আছে যে এটা সমান আছে যে রুট ওভার টু মিউ এ বাই ইন্টু টি, এটা সমান আছে যে আমরা এটা পাইলাম, ঠিক আছে? তো এখন সাইন টু থিটার আমরা একটা সূত্র জানি, সাইন টু থিটা ইকুয়াল টু সাইন থিটা, টু ইন্টু সাইন থিটা কস থিটা। তো আমরা এই সাইন টু থিটার মান হচ্ছে টু ইন্টু সাইন থিটা কস থিটা বাই টু প্লাস সি ওয়ান। তো এখান থেকে আমরা টিটাকে, টি এর মানটা বের করতে পারি। তো টি সমান আমরা পাচ্ছি যে এইটাকে আমরা যদি টিটাকে এই পাশে ফাঁকা রাখি এবং এটাকে এই পাশে পাঠিয়ে দেই, তাহলে পাচ্ছি যে এ ইন্টু রুট ওভার এ বাই রুট ওভার এ বাই টু মিউ ইন্টু থিটা প্লাস সাইন, এই যে এখানকার টু, এখানকার টু কাটা কাটি করলে পাবে সাইন থিটা কস থিটা প্লাস সি ওয়ান, ঠিক আছে? এবং এখানে আমাদের সাইন থিটা ইকুয়াল লিখতে পারি ওয়ান মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস সি ওয়ান, ঠিক আছে? এখন আমরা থিটা এর মান বসিয়ে দিচ্ছি, থিটা আমরা যেহেতু ধরছি, এখানে বলে দিচ্ছি যে যেহেতু এক্স ইকুয়াল আমরা ধরেছিলাম এ কস স্কোয়ার থিটা, তাহলে এখানে থিটা সমান পাচ্ছি যে কস ইনভার্স এক্স বাই এ, রুট ওভার এক্স বাই এ। এখানে জাস্ট থিটা এর মান বসিয়ে দিচ্ছি কস ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এখানে ওয়ান, এটা বস এটা থিটার মানটা বসিয়ে দিচ্ছি এবং এখানে কস থিটার মান বসিয়ে দিচ্ছি, কস থিটা এর মান পাচ্ছি যে রুট ওভার এক্স বাই এ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স বাই এ প্লাস সি, এটাকে ধরলাম দুই নম্বর ইকুয়েশন। তো এখন আমাদের সমানুপাতিক ধ্রুবক প্রত্যেকটা মান, এখানে আমাদের যে সমানুপাতিক ধ্রুবকগুলো আছে অর্থাৎ কনস্ট্যান্টের মানগুলো প্রত্যেকটারে বের করতে হবে। তাহলে দুই নম্বর ইকুয়েশন থেকে আমরা সি ওয়ানের মানটা বের করব। তো যখন সময় শূন্য ছিল তখন দূরত্ব সমান ছিল, দূরত্ব এক্স ইকুয়াল এ ছিল, অর্থাৎ যখন আমাদের যাত্রাটা শুরুই হয়নি তখন কিন্তু যেই দূরত্ব ছিল সেটাই ছিল, এক্স ইকুয়াল এ ছিল। তখন দুই নম্বর ইকুয়েশন, যখন সময় শূন্য তখন এক্স ইকুয়াল এ, তাহলে দুই নম্বর ইকুয়েশন থেকে আমরা এখান থেকে টি এর মান যদি আমরা জিরো বসাই, টি এর মানটা জিরো বসাই এবং এক্স ইকুয়াল এ বসাই, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সি ওয়ান এর মানটা বের করতে পারি। তো সি ওয়ান এখান সি ওয়ান ইকুয়াল জিরো আসে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে টি এর মানটা বের করতে পারবো, ঠিক আছে? তো যেহেতু সি ওয়ান এর মান হচ্ছে জিরো, তাহলে টি সমান পাচ্ছি এ রুট ওভার এ বাই রুট টু মিউ ইন্টু হচ্ছে যে কজ ইনভার্স এক্স রুট ওভার এক্স বাই এ প্লাস রুট ওভার এক্স বাই এ ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই এ, এটা হচ্ছে ধরলাম তিন নম্বর ইকুয়েশন। তো এটাই মূলত আমাদের হচ্ছে যে গতি। তো আমরা এখান থেকে যেটা বলতে পারি যে যখন বস্তুটি, এখানে আমি বলে দিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের পুরো ক্ষেত্রটা, তো যখন বস্তুটি ও বিন্দুতে পৌঁছায় অর্থাৎ এক্স ইকুয়াল জিরো হয়, তখন বিন্দুতে বেগ হয় ইনফিনিটি, ঠিক আছে? বস্তুতে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এ বিন্দুতে আসার পরে যখন এক্স ইকুয়াল জিরো হয় তাহলে বস্তুটা চলতেইছে, তখন হচ্ছে যে বেগটা হবে এক্স বাই ডিএক্স বাই ডিটি অর্থাৎ ইকুয়াল ইনফিনিটি। সুতরাং বস্তুটি ও বিন্দুতে অতিক্রম করবে এবং ত্বরণের দিক পরিবর্তন হবে, ঠিক আছে? ও বিন্দুতে অতিক্রম করতেছে, এখন বেগটা যেহেতু অসীম তার মানে এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো দিক পরিবর্তন হবে, ওয়ের দিক ডান দিক হতে যে হারে বৃদ্ধি হয়েছিল অর্থাৎ ডান দিক থেকে এই দিকে যে হারে বৃদ্ধি পেয়েছিল ধীরে ধীরে এটা কমতে থাকবে, তো সেই হারে কমতে থাকবে, ঠিক আছে? অর্থাৎ ও বিন্দু থেকে যাত্রা শুরু করার পর এখানে ও ইকুয়াল এক্স ইকুয়াল জিরো হয়েছে, অর্থাৎ জিরো বিন্দুর দূরত্বটা সমান হয়েছে, এক্স ইকুয়াল জিরো হয়েছে, ঠিক আছে? এক্স ইকুয়াল জিরো এখানে মানে এ থেকে যাত্রা শুরু করে এইদিকে খুব স্পিডে আসার পরে এখানে একটা সময় স্পিডটা হাই লেভেলে আসছে, তখন হচ্ছে বেগটা ইনফিনিটি হয়েছে এবং এখানে আসে এক্স ইকুয়াল জিরো হয়েছে। এরপর হচ্ছে কি ধীরে ধীরে কমতে থাকবে, এই যে ডান দিকে এটা কোন দিকে যাচ্ছে, ডান দিকে যাইতেছে, এক্স ইকুয়াল এ ডান দিকে যেতে বৃদ্ধি হয়েছিল সেই এক হারে, অর্থাৎ ডান দিক থেকে যে হারে আসছিল সেই দিক থেকে কমতে থাকবে। যদি বস্তু কণাটি এ প্রাইম বিন্দুতে থেমে যায় এবং যদি বস্তুটা আমরা ধরে নিলাম যে এ প্রাইম বিন্দুতে থেমে যায়, তখন ও এ ইকুয়াল ও এ প্রাইম হয়, ঠিক আছে? পুনরায় ও এ দিকে গতিশীল হয়ে ওকে অতিক্রম করে, যখন হচ্ছে যে থেমে যাওয়ার সময় ও এ ইকুয়াল এই যে ও এ এই অংশটুকু সমান আছে যে এই অংশটুকু ও এ প্রাইম হয়, পুনরায় বস্তুটি এখন এ প্রাইম থেকে আবার ও এর দিকে গতিশীল হয়, ওকে অতিক্রম করে, ও এ প্রাইম থেকে ও এ প্রাইমের দিকে যাত্রা শুরু করবে। কণাটির সম্পূর্ণ গতি একটি দোলনময় গতি,
সম্পূর্ণ যে গতিটা থেকে এটা হচ্ছে দোলন, দোলায়মান গতি, কণাটি বরাবর এ হতে এ প্রাইম এবং এ প্রাইম হতে এ এ বিন্দুতে দোলমান চলতে থাকবে। অর্থাৎ আমি যদি একটা আপনাদের নিয়ে গ্রাফ আঁকাই, তো এইটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে ও, ঠিক আছে, এইটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে যে এ, এরপরে হচ্ছে এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে যে এ প্রাইম। অর্থাৎ তাহলে আমাদের এটা একটু বাঁকা হয়েছে, এটা আর একটু উপরে নেওয়া লাগতো, তো আমি এই চিত্রটা এইভাবে আঁকা দিচ্ছি আপনাদের। তো আমরা এখান থেকে যেটা বুঝতেছি, আপনাদের কাছে অনেকের কাছে মনে হয় যে এই যে চিত্রটা কিভাবে হচ্ছে, তো এটা হচ্ছে যে জিরো, এটা হচ্ছে যে এ, এটা হচ্ছে যে এ প্রাইম। তো বস্তুটা জিরো বিন্দুতে ছিল, জিরো থেকে আবার আমরা এতে নিয়েছি, প্রথমত এ থেকে এটা সোজা এইদিকে আসছে, আসার পর এখানে সর্বোচ্চ হয়েছে, অর্থাৎ এক্স ইকুয়াল এটা হচ্ছে যে এক্স, তাহলে এক্স ইকুয়াল জিরো হয়ে গেছে। তারপর আবার এটা এ প্রাইমের দিকে যাচ্ছে, এ প্রাইমের দিকে যাওয়ার পরে আবার এ প্রাইম থেকে ওর দিকে যাচ্ছে, তারপরে এই দিকে চলছে, ঠিক আছে। তো আমরা সম্পূর্ণ গতিটা একটি দোলমান গতি, কণাটি এ হতে এ প্রাইম এবং এই যে এ থেকে, এই যে এ থেকে এ প্রাইমের দিকে যাবে এবং এ প্রাইম থেকে আবার এ বিন্দুতে চল, এ এ প্রাইম থেকে আবার এ বিন্দু থেকে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এইদিকে এটা দোল গতিতে চলতেই থাকবে। তো এখন আমরা হচ্ছে যে এখন হচ্ছে দোলনকালটা নির্ণয় করব। তো দোলনকালটা আমি যেটা চিত্র মাধ্যমে আপনাদেরকে দেখালাম, যে তিন নম্বর সমীকরণ এক্স ইকুয়াল জিরো বসালে, তিন নম্বর যে সমীকরণ এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ, এই সমীকরণে যদি আমরা এক্স ইকুয়াল জিরো বসে, অর্থাৎ দোলন দূরত্বটা হচ্ছে যে সমান থাকবে, যেহেতু দূরত্বটার কোনো পরিবর্তন হবে না, তাহলে এক্স ইকুয়াল যদি এই যে এই সমীকরণের এক্স ইকুয়াল জিরো বসাই, জিরো বসালে এ হতে বিন্দুতে যাওয়ার সময় পাওয়া যাবে টি ইকুয়াল, এক্স ইকুয়াল যদি জিরো বসাই তাহলে আমরা টি এর মানটা পাবো। তো এখান থেকে যদি আমরা এক্স ইকুয়াল জিরো বসাই, জিরো বসালে এখান থেকে ফাইনালি টি এর মান পাচ্ছি এইটা, ঠিক আছে। তো আমি যদি আপনাদেরকে একটা চিত্র দেখাই, আবার ওই চিত্রটা আঁকি, তো এইটা আছে চিত্র, এটা হচ্ছে যে এ, এটা হচ্ছে যে এ প্রাইম, এটা হচ্ছে যে ও। তো প্রথমত হচ্ছে যে এই যে বিন্দুটা ও থেকে, এই যে ও থেকে এ দিকে যাবে, এ থেকে এইখানে আসবে, এটাকে যদি আমরা এক নাম্বার স্টেপ ধরি, এরপর হচ্ছে দুই নাম্বার স্টেপ, ও থেকে আবার এ প্রাইমের দিকে যাবে, ঠিক আছে, এরপরে এ প্রাইম থেকে আবার ওর দিকে যাবে, এটাকে তিন নাম্বার স্টেপ এবং এটাকে যদি চার নাম্বার স্টেপ, তাহলে এটা কয়টা দোলনকাল সম্পন্ন করলো, এই দিক দিয়ে আসবে একটা প্রাইম এক, এটা হচ্ছে যে দুই, এরপরে দুই থেকে আবার এখানে তিন, তিন নাম্বার, এটা হচ্ছে চার নাম্বার, অর্থাৎ চারটা দোলনকাল দিয়ে দিল, ঠিক আছে। এখান থেকে টি এর মান পাচ্ছি, যে এটা পাইলাম যে যখন এক্স ইকুয়াল জিরো, যেহেতু দূরত্বটা জিরো হয়ে যাবে, দূরত্ব কোনো পরিবর্তন হবে না, এক্স ইকুয়াল জিরো আসলে আমরা টি এর মান পাচ্ছি এটা। সুতরাং দোলনকাল যেহেতু একটা পূর্ণ দোলনকাল, কখন হবে এই এ থেকে ওর দিকে যাবে, একবার এদিক দিয়ে ও থেকে ও প্রাইমের দিকে, এ প্রাইমের দিকে যাবে, তারপর এদিক দিয়ে আবার ফিরে আসবে, ফিরে আসার সম্পূর্ণ ক্ষেত্রটা হচ্ছে কয়বার, এক দুই তিন এবং চার। অর্থাৎ আমরা একটা বলতে পারি যে দোলনকাল একটি পূর্ণ দোলনের সময় চার। কিভাবে চার হলো আমি তো দেখে দিলাম, এ থেকে ও এর দিকে, তারপরে ও থেকে এ প্রাইমের দিকে, তারপর এ প্রাইম থেকে ও এর দিকে, তারপরে ও থেকে এ এর দিকে, তাহলে আমরা পাইলাম যে ফোর, যেহেতু এটা চার, চারবার একটা সময়, তাহলে ফোর ইন্টু এ হতে ও এ যাওয়ার সময়, অর্থাৎ এ থেকে ও এ যাওয়ার সময়। তো ও এ যাওয়ার সময়টা হচ্ছে যে আমরা সময়টা অলরেডি নির্ণয় করেছি, সময়ের মান হচ্ছে যে এটা থেকে ফোর দ্বারা যদি গুণ করি, ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি যে রুট ওভার টু, টু পাই বাই মিউ ইন্টু এ পাওয়ার হচ্ছে থ্রি বাই টু, এখানে এ আছে, এখানেও এ আছে, তো রুট ওভার এ কে আমরা কী লিখতে পারি, এ ইন্টু ওয়ান, এ পাওয়ার ওয়ান বাই টু, এখানে ওয়ান প্লাস, তাহলে পাওয়ারে পাওয়ারের সমজাতীয়, এটাও সম, এটাও এ, এটাও এ, তো সমজাতীয় পাওয়ারের যোগ, পাওয়ারে পাওয়ারের যোগ হয়, তাহলে এ প্লাস ওয়ান বাই টু ইকুয়াল কি আসবে, এটা থ্রি বাই টু আসবে, অর্থাৎ এই যে ওয়ান প্লাস ওয়ান বাই টু, এটা সমান কি লেখা যায়, থ্রি বাই টু, লসাগু বলে থ্রি বাই টু আসে, ঠিক আছে। এই জন্য লিখলাম যে অর্থাৎ দোলনকাল এ পাওয়ার থ্রি বাই টু পাই, পাইটা যদি ধ্রুবক, ধ্রুবকটাকে সামনে দিচ্ছি, রুট ওভার টু বাই মিউ, এটা হচ্ছে যে প্রশ্নটার আনসার। আশা করি আপনাদের কারো বোঝার অসুবিধা হওয়ার কথা না, তো আমরা পরবর্তী ক্লাসে এদের অন্য যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো সমাধান করবো। ধন্যবাদ সবাইকে, আর আপনারা আসছে যে এটা নোট করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।